হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইরান এবং ইসরায়েল, এই দুইটি দেশের ভিতরে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। তো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে 26 এবং 27 সালের কাছাকাছি সময়টাতে আপনার একটা যুদ্ধের, পারমাণবিক যুদ্ধের একটা আশঙ্কা করা হচ্ছে। জানি না ভবিষ্যতে কি হয়। আমরা চাই যে এই যুদ্ধ থেকে বিরতি চাই, আমরা যুদ্ধ চাই না। তবে অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট এবং বড় বড় অনেক যারা প্রেডিকশন করে তাদের মতামতের ভিত্তিতে যেটা জানা গেল যে 26-27 সালের কাছাকাছি এই টাইমটাতে পারমাণবিক যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তো যুদ্ধটা আমরা চাই যে বড় কোনো ধরনের যুদ্ধ না হোক, পারমাণবিক যুদ্ধ আমরা চাই না। এটা পৃথিবীর জন্য খুবই অশানি সংকেত। আর এই যুদ্ধটা থেকে আমরা চাই যে বড় বড় দেশগুলো বিরত থাকবে। তো 26 সালের শেষের দিকে এই সম্ভাবনাটা আছে, বড় বড় অ্যাস্ট্রোলজাররা ধারণা করছেন। তো যদিও তাদের ধারণাটা সবসময় সঠিক হয় না, তাদের এই হয় 80%-এর কাছাকাছি তারা প্রত্যেকটা প্রেডিকশন দিয়ে থাকে। তো আমরা যে ওভারঅল ভিউতে যেটা দেখলাম যে ওয়ার্ল্ড ওয়াইড যে এখন একটা যে ক্রাইসিস মুহূর্ত আমাদের সামনে দাঁড় হয়েছে, এখান থেকে বেরিয়ে আসার কোনো একটা উপায় আমরা দেখতে পাচ্ছি না। কারণ যুদ্ধের মোড়গুলো ধীরে ধীরে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে। তো আমরা আশা করি তৃতীয় বিশ্বযুদ্ধ না হোক, তবে পারমাণবিক যুদ্ধ যদি লেগেই যায় তাহলে পৃথিবী এবার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, এমনটাই আশা করা যায়। পারমাণবিক শক্তি যে কতটা ভয়ানক সেটা আপনারা জাপানের হিরোশিমা নাগাসাকিতেই দেখেছেন। তো এখন তো আরও অনেক আধুনিক হয়েছে টেকনোলজি, এবং বুঝতেই পারতেছেন যে এখন যে বোমাগুলো ফেলা হবে তার ক্যাটাগরিটা কত কী হবে। একটা পৃথিবী পুরো ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমরা চাই যে এই যুদ্ধ আসলে কোনো দেশের জন্যেই ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধ মানে ধ্বংস, ধ্বংস, ধ্বংস আর মৃত্যু। তাই আমরা যুদ্ধ থেকে বিরতি চাই। ধন্যবাদ সবাইকে।